টানা ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে পর্যটন কেন্দ্রগুলোতে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে সমাগম ঘটেছে কয়েক লাখ পর্যটকের। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। হয়রানি এড়াতে হোটেল মোটেলের রুম অনলাইনে বুকিংয়ের অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর আশানুরূপ পর্যটকের আগমনে খুশি বান্দরবনের হোটেল মোটেল রিসোর্টের মালিকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জেকে বসা শীতের মাঝে টানা ছুটি, নীলজল দিগন্ত ছোঁয়া বালিয়াড়িতে আছড়ে পড়া ঢেউয়ে গা ভাসাতে শনিবারও কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। বেড়াতে আসা পর্যটকরা জানান, কর্মব্যস্ত জীবন ও সংসারের চাপ সামলে তাদের এই ছুটে আসা। 25 ডিসেম্বরে ছুটি পেয়েছি, সব কিছু মিলে বাচ্চাদের পরীক্ষা শেষ, সেজন্য একটা বিশাল সমুদ্র দেখা হয়, সমুদ্র দেখলে মন হালকা হয়, সমুদ্রের গর্জন ভালো লাগে। পর্যটকের বাড়তি চাপের মধ্যে আবাসিক রুম বুকিংয়ে হয়রানি এড়াতে হোটেলগুলোতে অনলাইন বুকিং দেওয়ার অনুরোধ জানিয়েছেন হোটেল মালিকরা। যদি ইনফরমেশন জেনে এবং বুকিং করে কক্সবাজার পর্যটকরা আসে, তাহলে কোনো বুকিং মানে মানুষের হয়রানি যেমন লোকজন এসে এখানে তাদের আবাসন সংকটের যে সমস্যাটা সেটা হওয়ার কথা নয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে পর্যটন নগরীতে বর্তমানে অবস্থান করছেন 3 লক্ষাধিক পর্যটক। হোটেলগুলোতে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং নির্ধারিত মূল্যের বাইরে যেন পর্যটকদের কাছ থেকে কোনো রূপ টাকা না নেওয়া হয় বা খাবারের মূল্য না নেওয়া হয়, সেই জন্য তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। নিরাপদ ব্যবস্থাটা যেন ঠিক থাকে সেইভাবে আমাদের সাদা পোশাকের পুলিশও পোশাকি পুলিশের পাশাপাশি কাজ করছে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে পর্যটকদের ভিড় বাড়ছে বান্দরবানেও। পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। ফ্যামিলি নিয়ে পরিজন নিয়ে আসছি ঘুরার জন্য, বছরে একবার দুইবার এভাবে ঘুরি, কিন্তু বান্দরবান আগে থেকে আরো সুন্দর হয়েছে। আশানুরূপ পর্যটক পেয়ে খুশি হোটেল মোটেল রিসোর্ট মালিক সহ পর্যটন সংশ্লিষ্টরা। দীর্ঘ 3 মাস পর পর্যটক মুখরিত বান্দরবান আবার আজকে দেখতে পেলাম, সেজন্য আমার খুব খুশি লাগছে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে এখানেও তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকরা বান্দরবান ট্যুরিস্ট স্পটে উপচে পড়া ভিড় করেছে। এখন আমরা ট্যুরিস্ট পুলিশ হিসাবে বান্দরবানের যারা আগত ট্যুরিস্ট তাদের সার্বিকভাবে নিরাপত্তা দিচ্ছি। ধারণা করা হচ্ছে আসন্ন 31st নাইট উদযাপনেও বাড়তে পারে পর্যটকের সংখ্যা, তারও প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। হাসান শাব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।